ভগবানকে ভোগ লাগানোর নিয়ম এবং প্রত্যেক দিনের পূজা পদ্ধতি আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব হরে কৃষ্ণ ভক্তগণ প্রত্যেকদিন ভগবানকে কিভাবে ভোগ লাগাবেন কটি থালাতে ভোগ দিতে হবে এবং সম্পূর্ণ পূজা পদ্ধতি কিভাবে পুজো করবেন কাকে কাকে ভোগ নিবেদন করতে হবে তার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে একটির পর একটি তুলে ধরছে প্রথমে আপনাদের সামনে তুলে ধরে যে পূজা পদ্ধতি কিভাবে পুজো করবেন প্রথমে পুজো করতে হয় মানে অর্চন তারপরে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে হয় অর্থাৎ আগে ভগবানের উদ্দেশ্যে ফুল তুলসী দিতে হবে চন্দন তারপরে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে হবে প্রসেস রয়েছে তো প্রথমেই বলে রাখি যে পুজো যখন আপনারা করবেন সকলেই কম বেশি নিয়ম জেনে থাকেন যে সকালে পুজো কর্তব্য মধ্যাহ্নে দুপুরে এবং বিশেষ করে সন্ধ্যের পর রাত্রিকালীন তিনবেলা গোপাল বিগ্রহ থাকলে অবশ্যই তিন বেলা দেওয়া একান্তই কর্তব্য তো যারা আপনারা পুজো যখন করবেন অবশ্যই স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসন পেতে ভগবানের কাছে কি করবেন আপনারা দুটো আসন হবে মনে রাখবে দুটো আসন অনেককে দেখা যায় অনেকগুলো আসন পেতে দিয়েছেন কিন্তু অনেকগুলো আসন কখনোই পাতবেন না দুটো আসন পাততে হয় দুটো আসন পেতে দেবেন আপনারা এরকম সাইজের দুটো আসন পাততে পারেন দুটো আসন পেতে দেবেন এবং কি করবেন আপনারা একটা তামার পাত্র তার আগে রাখবেন দুটো দুটো আসন রাখলেন তার কিছুটা আগে একটা তামার পাত্র রাখবেন এবার আপনাকে আচমন করতে হবে তো আচমন কিভাবে করবেন তা নিয়ে আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলে আগে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলে ভিজিট করে আচমন পদ্ধতিটা শিখে নেবেন তো আচমন করে নেবেন কারণ যে কোনো পুজো শুরুর আগে কিন্তু আচমন একান্তই কর্তব্য আচমন করার পর আপনারা কি করবেন ভগবানকে আহ্বান করতে হবে গুরুদেবকে স্মরণ করবেন গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করে আপনারা কি করবেন ভগবানকে আহ্বান করবেন যে হে প্রভু তুমি কৃপা করে উপস্থিত এরপর কি করতে হবে আপনি ফুল তুলসী চন্দন তুলসী ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছাড়িয়ে নেবেন যাতে তুলসীটা শুকনো থাকে জলটা ছাড়িয়ে নিয়ে একটি থালার মধ্যে রাখবেন এবং চন্দন ভালো করে ঘষে নেবেন তার সাথে অগরু কর্পূর মিশ্রিত করে নেবেন এবং ফুলে জলের ছেটা দেবেন ফুল কিন্তু জলে ধুয়ে নিতে নেই কখনো তুলসী জলে ধুতে পারবেন কিন্তু ফুল কখনো জলে ধুতে নেই জলের ছিটে দেবেন ভালো শুদ্ধ জলের ছিটে দিয়ে নিলেন নিয়ে চন্দন ঘষে চন্দনটা ফুলের সাথে মিশ্রিত করবেন ফুল শুদ্ধ করবেন শুদ্ধ মন্ত্র আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে সেইগুলো আপনারা দেখে সেইগুলো শিখে নেবেন এবং তুলসীর সাথে চন্দন ভালো করে মিশ্রিত করবেন তুলসী পাতাও কিভাবে দিতে হয় তা ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এবার যখন পুজো করবেন মনে রাখবেন ডাইরেক্টলি কিন্তু ফুল তুলসী প্রথমেই ভগবানের চরণে দিতে পারবেন না ভগবানকে আবাহন করলেন তাহলে কি করতে হবে ভগবানের চরণ ধুইয়ে দিতে হবে ভগবানকে আচমন হাত মুখ ধোয়ার জল দিতে হবে ভগবানের মুখটা মুছে দিতে হবে ভগবানকে বসার জন্য আসন দিতে হবে তো কি করবেন বাহাতে ঘন্টা নেবেন আর এই আচমনের থেকে জল নিয়ে কি করবেন মনে রাখবেন প্রথমে কিন্তু গুরু পুজো অনেকেই ভুল করে থাকে আর পুজো করতে হবে প্রথমে গুরু পুজো করতে হবে তাই আচমন পাত্র থেকে জল নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে এতত্পাদ দিয়াংশী গুরুদেবই নামহা এই বলে ইঞ্চি জল মানে অল্প জল ওই তামার পাত্রের মধ্যে ফেলবেন ইদম আচমনিয়া জ্বালাম সে গুরুদেবই নামা এবং একটা রুমাল রাখবেন ছোট্ট সেটা দিয়ে গুরুদেবকে স্মরণ করে তার মুখ হাতটা মুছে দিলেন তাহলে এই যে বলছি মন্ত্রগুলো আমি মন্ত্র বলছি এবং আপনাদের সামনে কিন্তু এক্সপ্লেন ও করে দেবো ব্যাখ্যাও করে দেবো এতত্পাদিয়াং গুরুদেব এত পাদ্যং মানে চরণ ধোয়ার জন্য জল দিলেন ইদাম আচমনিয়া জলাম আচমনিয়া জলম মানে হাত মুখ ধোয়ার জন্য জল দিলেন আর এই যে রুমালটা দিয়ে মুছলেন সেটা আপনি আপনার গুরুদেবের মুখ হাত চরণ মুছে দিলেন এবং গুরুদেবকে বসার জন্য সিংহাসনে অনুরোধ করবেন হে গুরুদেব তুমি কি বা সিংহাসনে বসো তাহলে গুরুদেবের হলো এবার কি করবেন এততঃপাদ্যংশী গৌরাঙ্গায় নিত্যানন্দায় নাম নিত্যানন্দ এতপ্পাদ্যাংশী অদ্বৈতায় নাম এই বলে তিন প্রভুর পুজো করতে হবে অনেকেই জিনিসগুলো ভুল করে থাকেন মনে রাখবেন প্রথমে গুরুদেবের হবে পুজো তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের মহাপ্রভুর পুজো নিত্যানন্দ প্রভুর পুজো অদ্বৈত আচার্য প্রভুর পুজো তিন প্রভুর পুজো করতে হবে থাকে তার মধ্যে তিনজনের আগে পুজো হবে নিত্যানন্দায় নম ইদম আচমনিয়া জেলাম সে নিত্যানন্দাই নম এত শ্রী অদ্বৈত আচার্যই নমাহা ইদম আচমনিয়া জানাম শ্রী অদ্বৈত আচার্যই নমাহা এই বলে দিলেন এবং রোমালটা দিয়ে তাদের হাত মুখ লক্ষ করে মুছে দিবেন এইবার কি করবেন আবার ওই আচমন জল থেকে নিয়ে ঘন্টা বাতে বাতে এত পাদ্যং কৃষ্ণায় নমঃ এতত পাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ इदम् আচমনীয় জলং শ্রীকৃষ্ণায় নমঃ আপনারা দবাইতে गोपाल ভগবান রয়েছে কৃষ্ণ ভগবান রয়েছে সেটা একই তো তিন পবর গুরুদেবকে পূজা হলো তিন পবর পূজা হলো তারপর এই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে তো ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন তার চরণ ধুইয়ে দিলেন তাকে আচমনের জন্য জল দিলেন এবং রুমাল দিয়ে প্রভুর ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ কমলটা স্মরণ করতে করতে মুছে দিলেন ভাবে পুজো করতে হবে করে দিয়ে তাকে আসন বয়ে দুটো আসন দিলেন একটাতে এই তিন প্রভু বসবে আর একটাতে আমার প্রাণ গোবিন্দ বসবে আর গুরুদেব তাদের কাছে সন্নিকটে থাকবে নিকটে এভাবে বসার জন্য আসন দিলেন এইবার হবে হচ্ছে কি করবেন গন্ধ পুষ্প যেটা হচ্ছে পুষ্প আর গন্ধ চন্দন মিলিত করলেন মিশিয়ে নিলেন ওই যে চন্দন বেটে ফুলের উপর ছিটিয়ে দিলেন একটা একটা করে ফুল নিলেন আর নিয়ে কি করবেন এইস অর্ঘসি গুরুদেব নমহা এস অর্ঘসি নমঃ নমহা এস নিত্যানন্দাই নমঃ এস অর্ঘসি অদ্বৈত আচার্যই নমঃ এস অর্ঘ্যসি কৃষ্ণায় নমঃ এস অর্ঘসি গোপালই নমঃ এই বলে বলে ওই তামার পাত্রটার মধ্যে দিলেন দিয়ে এই যে যতবার দেবেন আর একটা ভেজা ছোট্ট কাপড় রাখবেন তাতে আপনি এই হাত দিয়ে দিচ্ছেন আর এই হাতটা ভেজা কাপড়ের সাথে একবার করে স্পর্শ করবেন তাহলে কি বারে বারে হাত ধোয়ার প্রয়োজন হবে না হাতটা মুছে নিলেন এইভাবে কি করলেন তাদেরকে আহ্বান করলেন তাদের চরণ ধুইয়ে দিলেন তাদের হাত মুখ ধোয়া জল দিলেন তাদের মুখটা মুছে দিলেন তাদের চরণে ফুল দিয়ে পুজো করলেন এইবার কি করতে হবে এইবার হচ্ছে আসল পুজো এইবার যে ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচজন ছিল তিনজনকে তো করলেন এরপরে কি করতে হবে গৌরাঙ্গ মহাপ্রভুর হয়ে গেল নিত্যানন্দ প্রভুর হয়ে গেল অদ্্বৈত আচার্য প্রভুর এরপর গদাধর আর শ্রী পণ্ডিত সেম মন্ত বলে আপনারা জল দেবেন তারপর রাধা উদ্দেশ্যে তোৎপাধ্যম শ্রী রাধারানী নম এই বলে ইদ শ্রী রাধারানী নম এসব অর্ঘ শ্রী রাধারানী নম এই বলে তাদের উদ্দেশ্যে দেবেন এই একই লক্ষ্য করুন গুরুদেবের বারে বারে কেন বলছি যাতে পারেন গুরুদেবের পুজো আগে হলো তারপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অদ্বৈত আচার্য প্রভু তারপর ভগবান শ্রীকৃষ্ণের হল তারপর হবে গদাধার পন্ডিত শ্রীবাস পন্ডিতের তারপর শ্রীমতী রাধারানী তারপর জগৎ সমস্ত ছয় গোস্বামী অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত তারপর গুরু বর্গ সমস্ত এবং সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে কি করবেন আপনারা পুজো করতে পারবেন এবার আহ্বান করলেন তাতে সিংহার আসনে বসালেন এবার কি করতে হবে আপনাকে এই যে তুলসী আর ফুল তুলসী ভালো করি দুপৃষ্টি চন্দন মিশ্রিত করি এই যে মন্ত বলছি মনে রাখুন গুরুদেবের পূজার উদ্দেশ্যে ফুল নিলেন কিন্তু গুরুদেবের উদ্দেশ্যে আগে আপনি তুলসী অর্পণ করতে পারবেন না কারণ গুরুদেবকে ডাইরেক্টলি তুলসী দেওয়া যাবে না কিন্তু গুরুদেবকে প্রসাদী তুলসী দিতে হবে কিরকম প্রসাদে তুলসী বলছে যে ভোগে দিয়ে সেই তুলসী না 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 ওইটা না প্রভুর চরণে মহাপ্রভুর চরণে নিবেদন করে সেই প্রসাদে তুলসীটা গুরুদেবের কোথায় দিতে হবে চরণে চরণে না গুরুদেবের দিতে হবে মাথায় না হলে বুকে তাহলে প্রথমে তুলসী কাকে দিবেন তুলসীর সাথে ভালো করে চন্দন মিশ্রিত করে এতে সচন্দন তুলসী পত্র সে গৌরাঙ্গাই না মহা গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চরণে দেবে এতেই সচন্দন তুলসী পত্র শ্রী নিত্যানন্দ এতেই সচন্দন তুলসী পত্রী অ্যমাহা এতেই সচন্দন তুলসী পত্রী কৃষ্ণ গোপালই নম সচন্দন তুলসী পত্র শ্রী জগন্নাথ দেবেন আর রাধারানীর হাতে নয়তো বুকে এতে সচন্দন তুলসী পত্র শ্রী রাধারানী নামহা দেওয়া হয়ে গেল এরপর ওই প্রসাদী তুলসীটা আরেকটি তুলসী প্রসাদী করে নি এতে স্বচন্দন তুলসী পত্র শ্রী গুরুদেব গুরুবর্গৈ নমহা গুরুদেবের মস্তকে হলে বুকে দেবেন কারণ গুরুদেবের কখনো চরণে কিন্তু যাবে না এইভাবে তুলসী দিলেন এবার ফুল পুষ্প কি করলেন চন্দন নিশ্চিত করে এতে স্বচন্দন গন্ধপুষ্প সে গুরুদেবই নাম এবার গুরুদেবের কাছে কিন্তু ফুলটা দিতে পারবেন এরপর আবার সেই কিছু ফুল নিয়ে এতে স্বচন্দন গন্ধপুষ্প গৌরাঙ্গ মহাপ্রভুই নাম হ এতে গন্ধ পুষ্প নিত্যানন্দ প্রভুই নমহা এতে গন্ধ পুষ্প অদ্বৈত আচার্য প্রভুই নমহা এতে সচন্দন গন্ধপুষ্প শ্রী কৃষ্ণ ভগবানই নমহা এতে স্বচন্দন গন্ধপুষ্প শ্রী গোপাল ভগবানই নমহা এতে স্বচন্দন গন্ধপুষ্প শ্রী রাধারান সচন্দন গন্ধপুষ্প জগন্নাথ সুভদ্রা রামই নমহা এই বলে বলে প্রত্যেকের চরণে আপনারা পুষ্প দিতে পারবেন এবং অন্য কোন দেবদেবীর চরণে কিন্তু তুলসী যাবে না শুধু নারায়ণ ভগবান নারায়ণ শিলা গিরিরাজ ভগবান তাদের চরণে দিতে পারবেন আর সকলের চরণে শুধু ফুল দিতে পারবেন তবে আগেই গুরুদেবের পুজো মহাপ্রভুর পুজো নিতাই গৌরের পুজো আচার্য প্রভুর পুজো শ্রীকৃষ্ণ ভগবানের পুজো গোপাল ভগবানের পুজো জগন্নাথরামের পুজো তারপর সমস্ত দেবদেবীর পুজো করতে পারবেন না এইভাবে হয়ে গেল পুজো এবং পুজো যখন হয়ে গেল এবার ভগবানকে কি করবেন ভোগ নিবেদন করবেন এই যে দুইটা আসন পেতেছেন মনে রাখবেন কটি থালায় ভোগ নিবেদন করতে হবে অনেকের মানে প্রশ্ন থেকে থাকি যে আমরা যতগুলো দেবদেবী আছে ততগুলো কি থালা গ্লাস দিয়ে দেবো অনেকের বাড়িতে দেখা যায় এই ছোট্ট ছোট্ট থালাই পাঁচটে দানা আর এই ছোট্ট গ্লাস এভাবে নয় আপনার যতটা পরিমাণ জল পান সেই রকম গ্লাস বড় গ্লাস হবে থালা বড় থাকবে এবং দুটি থালা দুটি গ্লাস মনে রাখবেন তার বেশি কখনো না দুটি থালা দুটি গ্লাস ওই যে দুটি আসন দিয়েছেন তারা আগে দেবেন থালাগুলো এইভাবে থাকবে আর গ্লাসগুলো কোন দিকে থাকবে আপনার হাতের কিন্তু ডান দিকে না আপনার হাতের থাকবে বা দিকে তাহলে ভগবানের কোন দিকে হয়ে গেল ডান দিকে এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেবা পুজো ভোগ নিবেদনের ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে থালা গ্লাস কটা দিতে হবে এবং কোন দিকে দিতে হবে গ্লাস থাকলো তার এ পাশে থালা অর্থাৎ এই যে থালা এই যে গ্লাস আপনার হাতের বাদিকে থাকবে তাহলে ভগবানের হাতের কোন দিকে হয়ে গেল ডান দিকে এবং যা আপনার ভোগ সামগ্রী দিলেন তার উপরে অবশ্যই তুলসী দিতে হবে জলেও তুলসী দেবেন আর বার ভোগেও তুলেসী দেবেন এইবার আপনাদের সামনে তুলে দেব যে ভোগ নিবেদনের ক্ষেত্রে কিভাবে ভোগ নিবেদন করতে হবে আগে ভোগ নিবেদন করব গুরুদেবকে না ভগবান কৃষ্ণকে না মহাপ্রভুকে না দেব দেবী এই প্রশ্নটাই সকলের মনে দানা বিদে আছে তো শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে নিতাই গৌর অদ্দ্বৈত আচার্য প্রভু আর ভগবান শ্রীকৃষ্ণ গোপালকে আগে ভোগ নিবেদন করতে হবে আগে গুরুদেবকে ভোগ নিবেদন করা যায় না পুজোর ক্ষেত্রে গুরুদেবের পুজো আগে আর ভোগ নিবেদনের ক্ষেত্রে মহাপ্রভুর আর প্রাণ গোবিন্দের ভগবানের ভোগ নিবেদন আগে। কিভাবে ভোগ নিবেদন করবেন ভোগ সামগ্রী দিলেন তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি দিয়ে দিলেন এবার এইখানে আবার অনেকের মানে প্রশ্ন থেকে যে যে তুলসী পাতাটা যে দেবভোগী সেটা কি চন্দন মিশিয়ে দিতে হবে না 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 ভালো করে পাতাটা ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে নিয়ে আপনারা সেই পরিপূর্ণ পাতা ভোগের উপরে দিয়ে ঘন্টা হাতে বাদন করবেন অর্থাৎ বাজাবেন কোমরের উপরে আর ওই আচমান পাত্র থেকে জল নিয়ে কি করবেন নিবেদন করবেন লক্ষ্য রাখবেন দুটি বা বাদিকে যেটা আসন সেটাতে আছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভু আর ডান দিকে যেটা আসন সেটাতে কৃষ্ণ ভগবান গোপাল ভগবান জগন্নাথ ভগবান এটা আপনাকে স্মরণ করে নিতে হবে করে এবার আপনি এই প্রথমে ভোগ নিবেদন করতে হবে বা দিকের আসনে যে থালাটা রয়েছে সেই ভোগে সেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভুকে নিবেদন করতে হবে তিন প্রভু সেবা আগে তো কিভাবে নিবেদন করবেন ইদম সপকরণ অন্ন ব্যঞ্জন অন্ন ব্যঞ্জন হলে ব্যঞ্জন নৈবেদ্য আর যদি অন্য কিছু হয় তাহলে নৈবেদ্য শ্রী গৌরাঙ্গাই নমহা ইদং সপকরণ নৈবেদ্য নিত্যানন্দ নমহা ইদম সপকরণ নৈবেদ্য অদ্বৈত আচার্য প্রভুই নমহা আর পানি এই বলে ওই ভোগের উপরে জল দিলেন কিঞ্চিত জল দিবেন মানে অল্প জল আর ওই গ্লাসটা রাখবেন যে গ্লাসটা জল দিয়েছেন প্রভু জন্য তাতে কি করবেন এতত পানীয় জ্বালং সে গৌরাঙ্গায় নমহা এতত পানীয় জ্বালং নিত্যানন্দায় নিত্যানন্দা এতত পানীয় জ্বালং সে এই বলে কিঞ্চিত পরিমাণ জল দিলেন এবং সেই ঘন্টাটা এবং আচমন পাত্রে সে হাতাটা রেখে দিয়ে যারা দীক্ষা গ্রহণ করেছেন তাদেরকে তো গুরুদেব শিখিয়ে দিয়েছে বীজ মন্ত্র দিয়েছে তারা বীজ মন্ত্র দশ বার জপ করবেন আর যারা দীক্ষা নেননি তারা কি করবেন মহামন্ত্র কৃষ্ণ মহামন্ত্র দশ বার জপ করে দেবেন ভোগের উপরেও জলের উপরে যেকরো জোরে প্রার্থনা করবেন গলে কিন্তু বস্থ থাকবেন উত্তরীয় যে এই যে উত্তরীয় রেখেছেন এরকম এরকম カラー হবে সাদাカラー সাদা カラー নিয়ে আপনারা গড় জোরে বলবেন হে প্রভু তোমার সেবা পূজা কিছু জানি না মন্ত্র তন্ত্র কিছু জানি না আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে ভোগ নিবেদন করলাম তোমরা আমি মহামন্ত বলে ভোগ নিবেদন করলাম তোমরা নিজগুণে কিবা করি তোমার জিনিস তুমি আনন্দ সহকারে গ্রহণ করো এই বলে প্রার্থনা করতে হয় অতি দীনতা সহকারে এই বলে তিন প্রভুকে ভোগ লাগালেন আর ওইদিকে দান দিকের যে আসনটা রয়েছে তার আগে যেই থালা গ্লাস রয়েছে তাতেও তুলসী পাতা দিলেন দিয়ে আবার ওই আচন পাত্র থেকে জল নিয়ে ঘন্টা কি বলবেন ইদম সপকরণ অন্নবাঞ্জনৈবেদ্য শ্রীকৃষ্ণায় নমহা গোপালয় নমহা জগন্নাথই নমহা এত কৃষ্ণায় নমহা গোপালই নমহা জগন্নাথই নমহা এই বলে দিয়ে দিলেন যারা দীক্ষা নিয়েছেন তারা বীজ মন্ত্র দশ বার জপ করে দিবেন যারা দীক্ষা নেই তারা কি করবেন মূল মন্ত মহামন্ত দশ বার জপ করবেন করে কর জোরে ওই একই ভাবে প্রার্থনা করবেন হে কৃষ্ণ ভগবান হে গোপাল ভগবান হে জগন্নাথ প্রভু তোমার সেবা পুজো কিছু জানি না মন্ত্র তন্ত্র আমি কিছুই জানি না আমি অধম আমি মহামন্ত্রে তোমার ভোগ নিবেদন করলাম তুমি তুমি কৃপা করে করে তোমার দেওয়া জিনিস প্রার্থনা বাইরে বাইরে চলে আসবেন ভোগ লাগিয়ে কি করতে হয় নিয়ে মন্ত্র যারা দীক্ষা নিয়েছেন তারা মূল মন্ত্র জপ করবেন অথবা যারা দীক্ষা নেন তারা মহামন্ত্র জপ করবেন আর স্মরণ করবেন যে প্রভু ভোজন করছে মহাপ্রভু নিত্যানন্দ আচার্য প্রভু ভোজন করছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভোজন করছে গোপাল ভগবান ভোজন করছে প্রভু ভোজন করছে এবার ভোজন করছি কিছু কিঞ্চিৎ সময় দিবেন পনেরো মিনিট বিশ মিনিট বা দশ মিনিট তারপর হাতে তিনটি তালি দিয়ে ঠাকুর ঘরে ঢুকে কি করবেন আচমন দিতে হবে প্রভুকে ভোগ দিলেন প্রভু ভোগ ভোগ ভোজন করলো জল পান করলো এবার প্রভু কি করতে হবে আচমন মানে হাত মুখ ধুয়ে দেওয়ার জল দিতে হবে তো কিভাবে দেবেন একটা পাত্র নেবেন ছোট্ট বাটির মতন পাত্র রাখবেন নিরামিষ সেটাতে কি করবেন ঘন্টা বাজাবেন আর ওই আচন পাত্র থেকে জল নিয়ে ইদম আচমনে গেলাম গৌরাঙ্গ মহাপ্রভুই নমহা ইদম আচমনে গেলাম নিত্যানন্দ প্রভুই নমহা ইদম আচমনে গেলাম অদ্বৈত আচার্য প্রভুই নমহ ইদম আচমনে গেলাম শ্রী কৃষ্ণ গোপাল জগন্নাথই নমহা এবং একটি রুমাল নিয়ে প্রভুর এই বদন কমল লক্ষ্য করে করে দেবেন এবং প্রভুদেরকে আহ্বান করবেন যে প্রভু তুমি সিংহাসনে বসো তো প্রভুর কি করলেন ভোগ দিলেন প্রভুকে আচমনে মানে হাত মুখ ধোয়ার জল দিলেন প্রভুর মুখ হাত মুছিয়ে দিলেন সিংহাসনে বসিয়ে দিলেন এবার মুখ শুদ্ধি দিতে হয় অর্থাৎ পান মানে কর্পূর তাম্বুল দিতে হয় তো যদি না থাকে একান্তই কর্পুর তাম্বুল কিন্তু চুন জর্দা এইগুলো দিয়ে কিন্তু তামুল কখনো না তামুল মানে থাকবে পান থাকবে আর কি থাকবে আলাচ থাকবে এটা দিয়ে ভগবানকে দিতে হয় যার কাছে পান একান্তই থাকবে না এগুলো একান্তই থাকবে না তার কি করবে তুলসী পাতা দিতে পারবে প্রভুর উদ্দেশ্যে তুলসী পাতা আপনারা ভগবানের কাছে দিতে পারবে মুখ শুদ্ধি হিসেবে তো প্রভুদের ভোজন হলো এইবার বলছি আপনাদের অনেকের মানে প্রশ্ন আসতে পারি যে তাহলে পঞ্চতত্ত্বের তিনজন পেলো আর দুজন কেন পেলো না রানী কেন পেলো না সুভদ্রা মহারানী কেন পেলো না গুরুদেব কেন পেলো না আর সমস্ত দেবদেবী কেন পেলো না এইবার বলছি তারা এই যে ভগবানের ভোজন হলো সেই প্রসাদ এখন সকলে পাবে কিন্তু দেবেন কিভাবে এই যে আপনারা হাতা দিয়ে আচমানের হাতা থেকে জল তুলে নিয়ে বাই বাম হাতে ঘন্টা বাতে কি বলবেন ইদাম শপকরণ গৌর প্রসাদী কৃষ্ণপ্রসাদী গদাধর পণ্ডিত শ্রীবাস পন্ডিতা ইদাম সপকরণ গৌর প্রসাদী কৃষ্ণ প্রসাদী নৈবেদ্য শ্রীমতী রাধারান সুভদ্র মহারানী নমহা এই বলে দেবেন পাঁচ মিনিট অপেক্ষা করেই আপনারা তাদেরকেও আচমনের জল দেবেন যেভাবে আচমনের দেওয়ার আমি মন্ত্র বললাম সেই মন্ত্রে বলবেন শুধু নামগুলো চেঞ্জ হয়ে যাবে তারপর তাকে দেবেন ছয় গোস্বামী অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত ছয় চক্রবর্তী অষ্টমঞ্জুরি অষ্টশখী গুরু মঞ্জুরি এবং গুরুবর্গ এবং শ্রী গুরুদেব তো কিভাবে দেবেন এদের উদ্দেশ্যে আচমনের পাত্র থেকে হাতাতে বাদে গোস্বামী ইদ গরুপ্রসাদী কৃষ্ণপ্রসাদী নৈবেদ্যুরুদেব অষ্টিরাজ দ্বাদশ গোপাল চৌষ্ঠী মন্ত অষ্টখী অষ্টমঞ্জুরি গুরুমঞ্জুরি বর্গী শ্রী গুরুদেব গুরুদেবই শেষে বলবেন কিন্তু শ্রী গুরুদেবই নামহা এবং তার পরে বলবেন সমস্ত দেবদেবী ভুই নাম এই বলে সকলকে দেবেন পাঁচ মিনিট চিন্তা করার পর তাদেরকে আচমন জল এইভাবে দেখুন সবার ভোগ কিন্তু সকলেই কৃষ্ণ প্রসাদ পেয়ে গেল তাহলে শুরুর ক্ষেত্রে গুরুদেবের পুজোর আগে পুজোর প্রসাদ নিবেদনের ক্ষেত্রে গুরুদেব কার পাবে এই আর মহাপ্রভুর প্রসাদ পাবে রাধারানী প্রসাদ পাবে সমস্ত দেবদেবীগণ তাদের প্রসাদ পাবে তাহলে সবার ভোগ হয়ে গেল তাহলে আলাদা করে থালা গ্লাসের প্রয়োজন হলো না এইবার কি করবেন আরতি অনেকে বলে থাকে যে আরতি কি ভোগের আগেই করতে হবে না ভোগের পরে ভোগ নিবেদনাকে আরতি হচ্ছে পরে কারণ ভগবান সিংহাসনে বসলো তারপর আরতি করতে হবে তো আরতি আপনি ধূপ দীপ দিয়েও করতে পারেন বা অনেক কিছু সামগ্রী দিয়েও করতে পারেন ধূপ দীপ দিয়ে প্রত্যেক দিন আপনারা করতে পারবেন আর গরমকালে বিশেষ করে তাল পাখা চামড় ব্যঞ্জন ময়ূর পাখা এগুলি করবেন আর শীতকালে আপনারা এই ধূপ দীপ পুষ্প গন্ধপুষ্প বস্ত্র এগুলা দিয়ে করতে পারবেন তো বাই ঘন্টা বাজাবেন আর দাঁড়িয়ে করবেন আর আরতি কিভাবে করতে হয় তা নিয়ে আমাদের মধুকৃষ্ণ কথা চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে আপনারা ভিজিট করে সেই ভিডিওটি দেখে সে আরতি শিখে নেবেন এভাবে আরতি করবেন এবং প্রভুর কাছে আপনারা কি করবেন ক্ষমা প্রার্থনা করবেন যে প্রভু পূজে অনেক ক্ষমা অপরাধ হয়েছে আপনি নিজ গুনী কি পাকড়ে প্রভু আমায় ক্ষমা করবেন আর প্রভুর কাছে প্রার্থনা করবেন কি বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গীরা দিবินন্দবনেশ্বরী বিচমানসুতে দেবী প্রণমামি হরিপ্রি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি এই বলে আপনারা প্রভুর কাছে প্রার্থনা করবেন প্রভুকে বাইরে রেখে ধন্যবাদ করবেন অর্থাৎ করে তারপর আপনারা কি করবেন তিনটি তালি দিয়ে ভোগটা এই হচ্ছে করবেন এবং ভোগ কিভাবে নিবেদন করবেন থালা দিতে হয় তা সম্পূর্ণ জানিয়ে দিলাম আশা করি সকলে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রিকোয়েস্ট ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন সকলের কাছে শেয়ার করে দিন সকলে এইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন কখনো দশ বারোটি থালা নয় দশ বারোটি আসন নয় কখনো দেবদেবীদের ভোগ আগে নিবেদন নয় আগে প্রভুর ভোগ নিবেদন হবে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন হবে তারপর সমস্ত দেবদেবী তার প্রসাদ পাবে অধরামৃত প্রসাদ পাবে এইভাবে এইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন যাতে সকলেও এইভাবে ভোগ নিবেদন করতে করতে পারে যাতে সকলেও এইভাবে ভোগ নিবেদন করতে পারে তার জন্য ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে দিয়ে তাদের সাহায্য করুন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ